চ্যানেল আছে করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো ক্রিসমাস ও সবাইকে মেরি ক্রিসমাস আর দেখতেই পাচ্ছো ক্রিসমাসের রেসিপিটা করেছি দীপ দুটো এনে দিয়েছে ঠিক আছে যদিও বাচ্চাদের জন্য আছে বাচ্চাদের মাথা বড় সাইজ হয়ে আছে সেজন্য আমি একটু গলিয়ে নিলাম যে তুমি মেরি ক্রিসমাস কি মাগবো তেল কি মাগবো তেল মানে আর এখন বাজে বেলা 11টা তুমি কি কষা মাংস খাবে মাও চলে এসছে মা রান্না করছে তো এই যে মা মাংস করছে সবকিছু জোগাড়পাতি করে দিয়েছি আর এখন একটু মানে কষা মাংস দেবো ঠিক আছে দীপের জন্য তুমি তুই খুঁজে দিয়ে তুলে দাও না দেখতেও পাচ্ছে না মা কষা মাংস তুলবে তো দিদিরা আসবে বাড়িতে এই হচ্ছে ব্যাপার আর কিছু অন্য আর কোনো গেস্ট নেই আপাতত দিদিরাই আসবে আর এখানে রান্না বান্না চলছে এখনো মানে শেষ হয়নি সেরকম স্পেশাল বিশাল কিছু আজকে মেনু নয় তো হচ্ছে একদম দেশি মুরগি ঝাল ঝাল তাই তো মা দেশি মুরগি দেশি মুরগি নাড়া টুপিটা খুলি আর এখানে যে দিদি নিয়ে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস এই সিতে কে কোল্ড ড্রিঙ্কস খায় ভাই তুই সিতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছিস সিতে কে কোল্ড ড্রিঙ্কস খায় তো এখন যে বাইরের কাছে ঢুকে গেছে যাই হোক তো চলো বাচ্চারা স্নান করবে তো দেখো আমি আর দিদি বেরিয়ে পড়েছি দুজনে মিলে ওই ফার্নিচার দোকানে যাব আমার বাড়ির পাশে যে ফার্নিচার দোকান তো কাকুর দোকানে এসছি আর এখানে দেখো কিছু ফার্নিচার নেওয়ার ছিল তো দিদি নেবে আর কি তো সেই জন্য এসছিলাম দেখতে আর কি নেব না নেব আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না তো পরে একদিন শেয়ার করব তো আজকে জাস্ট দেখতে এসছি যে পছন্দ হবে কি হবে না তো সেই জন্যই দেখতে এলাম আর এখানে দেখো অনেক কিছু দেখছি তো মোটামুটি বেশ ভালোই লাগছে জিনিসগুলো দেখে গাইস এইখানে বেলুনটা কোথায় রেখেছি দেখা বেলুনটা একটা পাইপে ঢুকিয়ে দিয়েছে এই দেখো এবার বেলুন ফোলাচ্ছে দেখো দেখো আচ্ছা দেখো দেখাও আচ্ছা দেখাও উড়িয়ে বাবা দেখেছো সোনুর কত বুদ্ধি উড়ি বাবা তুই এইভাবে বেলুন ফোলাস ওই দেখো উড়ি বাবা উড়ি বাবা আরে বাবা কে খাবে বড়ি এখন আর এখানে দেখো বড়ি ভাজা আলু ভাজা আর এখানে আছে তোমার একদম মুরগি দেশি মুরগির ঝোল এগুলো রান্না হয়েছে মোটামুটি আরো হবে এখানে আছে চাটনি তো এখন বাজে কটা 12:30 হয়ে গেছে আমি স্নান করব আর এই যে ড্রেসটা পরেছি কেন বলতো দোকানে গেছি দিদির সাথে ও বাবা একটু দোকানে গেছিলাম দিদি আছে আর ওই একটু ফার্নিচার দোকানে গেছিলাম তো ওই যে আবার মা গেল আমি চলে এলাম স্নান করব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু পাঁপড় ভাজাটা বাকি আছে পাঁপড় ভাজবো তাহলে যাইবু এখনো আসেনি ওরা অন্যভাবে আসছে আমি কথা বলছি সবাই মেরি ক্রিসমাস বল বল তাহলে আমি নালে তখন থেকে বায়না করছো শর্ট ভিডিও দেখার জন্য ক্যামেরাটা ধরতে ক্যামেরাটাও ধরতে দেবে না সবাই কিছু দেখছে তুই কিভাবে বদমাশি করছিস মালতী মাসি মালতী মাসি তুই কি মালতী মাসি চলো গাইস পরে কথা হবে আর এখানে দেখো দিদি ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম তো পুজোতে ওকে একটা পাঞ্জাবি দেওয়া হয়েছিল আর একটা টি শার্ট দেওয়া হয়েছিল তো বললো যে আমার পাঞ্জাবি পরতে খুব ভালো লাগে তো আমাকে টি শার্টের বদলে আর একটা পাঞ্জাবি দিয়ে দেবে তো সেই জন্য ওর জন্য একটা রেড কালারের পাঞ্জাবি নিয়ে এসেছি তো সবারই পছন্দ হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে সেইটা জেনে আমার খুব ভালো লেগেছে অ্যাটলিস্ট ওর পছন্দ হয়েছে তো এই রেড কালারেরটাই বেশি পছন্দ হয়েছিল তো সেটাই ওর জন্য নিয়ে এলাম তো সবাইকে দেখালাম দিদিও বলেছে খুব সুন্দর হয়েছে কালারটা বেশ ভালোই লেগেছে আর মানে ব্রাইট কালার তো আমারও খুব পছন্দ তো সেই জন্য ওর গিফট ওকে দিয়ে দিলাম আর এখানে জায়াবুকে দেখাতে এসেছিলাম যে কালারটা ভালো লেগেছে কিনা দীপকেও একটু দেখালাম দীপ তো দেখেনি আমি কিনে নিয়ে এসেছিলাম ও তখন বাড়িতে ছিল না তো সেই জন্য ওকে একটু দেখিয়ে দিচ্ছি তো সবারই খুব কালারটা পছন্দ হয়েছে
আবার সোনু দেখছে দেখো। তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন প্রায় দুটো নাগাদ বাজে, তো সবাই মোটামুটি খেতে বসে গেছে। আর জামাইবাবু দিদির ছেলে জাস্ট একটু আগে এলো, তো খেতে বসে বাচ্চাদের নিচে দিয়ে দিয়েছি। ওরা টেবিলে বসে খেলে তো একদম যা তা অবস্থা করে ফেলবে, তো সেই জন্য ওদের নিচেই দিয়েছি। আর আমরা মানে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি দিদি আর মা আমরা তিনজনে একসাথে বসে পড়বো। আর এখানে তো রান্না খুবই সুন্দর হয়েছে, সবাই বলেছে যদিও মা রান্না করেছে, ঠিক আছে, মা তো চিকেনটা একদম ফাটাফাটি রান্না করে। তো এখানে দিদির ছেলে দেখাচ্ছে, বলছে আমি ভালো করে দেখাচ্ছি তুমি ভিডিও করো। তো যাই হোক, তো ওদের মোটামুটি খাওয়া মানে শেষের পথে পাঁপড়ও ভেজেছিলাম, পাঁপড় দিয়ে দিলাম। এখনও দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছেই, তো ওইগুলো মানে ওরা এখন খাবে না, বললো একটু পরে খাবে, মানে ভাত খেয়ে তারপরে খাবে। তো এখন এই মানে এই সময় শুধু পাঁপড়টাই খাচ্ছে, সবাইকে একটু করে পাঁপড় ভাজাও দিয়ে দিলাম। আর এখানে এই মিষ্টিগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, মানে বাচ্চারা বা সবাই খাবে, এত ঠান্ডা ঠান্ডা তো কেউ খাবে না। দ্বীপের দিকে দেখো, সান্টা ক্লজ যে বসে আছে, দিদির দিকে দেখো, দ্বীপ পরিয়ে দিয়েছে দিদিকে টুপি, ঠিক আছে, দ্বীপ নিজেও পরে নিয়েছে আর দিদিকেও পরিয়ে দিয়েছে, সেজন্য দিদি হাসাহাসি করছে। তো যাই হোক, তো খুবই মানে মজাতে কেটেছে, মানে ভীষণই আনন্দ করে কাটিয়েছি। আর এখানে দেখো এই যে টাটকা টাটকা দই ফ্রিজে, এই দেখো তিনি এখন খেতে বসে গেছে। আর এখানে দিদি জায়াবু মানে দিদির ছেলে রোহনকেও দিয়ে দিচ্ছি, তিনজনের দই প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর এখানে দ্বীপের দিকে দেখো কীভাবে অ্যাক্টিং করছে, কীভাবে সান্টা ক্লজ এসে দেখো, আর এই যে পেন্সিল সান্টা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো, এখানে মানে দই তো মোটামুটি খাওয়া হয়ে গেছে, তো এখন এটা হচ্ছে গুড়ের গোল্লা, ঠিক আছে, যদিও বা আমার গুড়ের গোল্লা খুব একটা পছন্দ নয়, তবে দিদিদের বাড়িতে সবাই গুড়ের গোল্লাটা খুব মানে পছন্দ করে, তো সেই জন্য দু রকমের মিষ্টি এনেছিলাম, এমনি হোয়াইট কালারের মানে সাদা এমনি চিনির, আর একটা হচ্ছে তোমার গুড়ের, ঠিক আছে। তো বাচ্চারাও গুড়ের মিষ্টি খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য আমি ওই মিষ্টিটা মানে গুড়ের বাদ দিয়েও আপনি রসগোল্লা এনেছিলাম, যাতে সবাই মানে খেতে পারে, মানে কেউ গুড়ের খায় না, কেউ আবার এটা পছন্দ করে না, ওটা পছন্দ করে না, সেই জন্য সব ধরনের নিয়ে এলাম। আর এখানে দেখো ফাইনালি কোল্ড ড্রিঙ্কসটা দিচ্ছি, কারণ অনেক কিছু খেয়ে নিয়েছে, তো এখন হজম করতে হবে, ঠিক আছে, তো সেই জন্য সবাইকে দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আর আমি তো খাবো না, আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না, আর বাচ্চাদেরও আমি কোল্ড ড্রিঙ্কস অ্যালাউ করি না, দিতে চাই না। কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে কি বলবো আর, মানে শরীরে 12টা বাজে, যাই হোক, যারা পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস তারা কিন্তু আমার উপর রেগে যাবে যে বাবা কি বলছে রে ভাই কোল্ড ড্রিঙ্কস সম্পর্কে। সো যাই হোক, তো দিদির ছেলেকেও দিয়ে দিলাম রোহনকে, ও এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জোম যাকে বলে একেবারে। আর আমার দীপ তো একেবারে জোম কোল্ড ড্রিঙ্কস খাওয়া। গুড মর্নিং, আর এটা হলো নেক্সট দিন মর্নিং, মানে কালকে অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর ছিল, কিন্তু 25শে ডিসেম্বর আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, সেই জন্য আজকে সকালে মানে আজকে হলো কি বার, আজকে কালকে ছিল সোমবার, আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার সকালে এই ভিডিওটা এন্ড করতে এসেছি। আর কিছু শর্ট ভিডিও করেছিলাম, তো শর্ট ভিডিও হয়ে গেছে, এখন আমি রান্নাবান্না করছি, এখন কটা বাজে জানো, আমি ভিডিও এন্ড করতে এসেছি, অনেকটাই বেলা 12টা বাজতে যায়, ঠিক আছে, তো চলো 12টার ওভার হয়ে গেছে, আর এখন আমি ভিডিও এন্ড করতে এসেছি। আর কালকে দিদি জানাম তো সবাই তো চলে গেছে, সেটাও মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভিডিও অন করতে মনে ছিল না, আমরা সন্ধ্যের দিকে গেছে, মানে দিদি পরে গেছে, তো যাই হোক। আর ওগুলো ফুলবে না, ফুলবে কে বললো, ইস তো কপালটা দেখ। তো বাচ্চাদের স্নান হয়ে গেছে, মানে স্নান করে এলো। আর এই যে দিদি জানে বই দেখো, পুরো মানে এক বছরের পেন্সিল দিয়ে দিয়েছে, এই দেখো মানে 30টা পেন্সিল। আর এই যে বরং ভালো, ওই যে চিপস চকলেট চকলেটও এনেছিল, তো বেশি দেওয়ার থেকে বরং এগুলো ওদের প্রয়োজনীয় জিনিস, বরং কাজে লাগবে সামনেই, মানে 2 তারিখ থেকে ওদের স্কুল সেশন শুরু, মানে নতুন ক্লাস শুরু হবে। তো যাই হোক, আজকাল বেশি বকবক করবো না, আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো, আজকের মতো টাটা বাই। আর কোল্ড ড্রিঙ্কস তো মানে এনেছিল প্রচুর, শীতকালে তো কোল্ড ড্রিঙ্কস এখন আমার ফ্রিজে পড়ে আছে, যা খেয়েছে খেয়েছে, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কেক সব পড়ে আছে, না সব পড়ে আছে। তো চলো গাইস, আর বেশি কথা বলবো না, এখন বকবক বকবক করছে, এই যে জিনিসগুলো বের করেছি সব জিনিসগুলো পুরো তছনছ করে দেবে আমি যদি এখনই না আলমারিতে আমি ঢোকাই, ঠিক আছে, চলো আজকে আমাদের টাটা।